জমে উঠেছে নির্বাচনী প্রচার। ভোরের আলো ফুটতেই প্রার্থীরা ছুটে যাচ্ছেন ভোটারদের কাছে, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। ফরিদপুর তিন আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ মাচ্চার ইউনিয়নের ধুলদীপ বাজার এলাকায় গণসংযোগ করেন। এদিকে এক আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন ও বিএনএম এর প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু জাফর প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ঢাকা ১৯ আসনে নৌকার প্রার্থী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান শুক্রবার সকালে পৌর এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চান। সিলেট এক আসনে আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন নগরীর উপশহরে গণসংযোগ করেছেন। জাতীয় ক্রিকেট দলের একঝাঁক তারকা খেলোয়াড়রা প্রীতি টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে মাগুরা জেলা ক্রিকেট টিমের সাথে অংশ নেয়। সাকিব আল হাসান খেলায় উপস্থিত দর্শকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এলাকার উন্নয়নে নৌকায় ভোট চান তিনি। নড়াইল দুই আসনে নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তজা সদর উপজেলার হবখালী ইউনিয়নের সিঙ্গিরা বাজার বাগডাঙ্গা সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন। নারায়ণগঞ্জ এক আসনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে জনসংযোগ, পথসভা ও প্রচারপত্র বিলি করেন। একই এলাকায় তৃণমূল বিএনপির প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার গণসংযোগ করেছেন। মেহেরপুর এক আসনে আওয়ামী লীগের প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিকেলে সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের গুচ্ছগ্রাম বাড়িবাঁকা শালিকা উত্তর শালিকা এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। মুন্সীগঞ্জ তিন আসনে নৌকার প্রার্থী মিনাল কান্তি দাস বিরামহীন প্রচারণা চালাচ্ছেন। সমান্তরালে গণসংযোগ করছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লব। জ্বর ব্যাপারে দুই প্রার্থী আশাবাদী। নাটোর তিন আসনের আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী আইসিটি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক দুপুরে সিংড়া উপজেলার লালর ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন। বাগেরহাট তিন আসনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুন নাহার রামপলের প্রচারণা করেন। মংলায় গণসংযোগ করেছেন ঈগল প্রতীকের প্রার্থী ইদ্রিস আলী। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।